আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের জন্য। ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আমরা তাদের বলছি যারা এই বছর নিউ অ্যাডমিশন তোমরা নিয়েছো বা আপনারা নিয়েছেন, তো আপনারা ইউজি ফার্স্ট ইয়ার। এবং ইউজি সেকেন্ড ইয়ার আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি যারা এইমাত্র ইউজি ফার্স্ট ইয়ারে টার্ম এন্ড এক্সাম দিয়ে আপনারা অপেক্ষা করছেন বা তোমরা অপেক্ষা করছো রেজাল্টের জন্য, তো আপনারা কিন্তু ইউজি সেকেন্ড ইয়ার হয়ে গিয়েছেন, তো আপনাদেরকে ইউজি সেকেন্ড ইয়ার বলা হচ্ছে। এবং যারা এই বছর এই ইউনিভার্সিটিতে নিউ অ্যাডমিশান নিয়েছে বা নিয়েছেন, তো আপনাদেরকে ইউজি ফার্স্ট ইয়ার বলা হচ্ছে। আর আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের জন্য, এবং আজকের পুরো ভিডিও জুড়ে এটি একটি অনুরোধের ভিডিও। এবং এই অনুরোধটি সরাসরি করা হচ্ছে NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কাছে। একটি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এবং বিশেষ অনুরোধ থাকবে ইউনিভার্সিটির কাছে, এবং এই নিয়ে তোমাদের বা আপনাদের মতামত কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ভিডিওর সঙ্গে তোমরা থাকবে, ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, কারণ এই সমস্ত কমেন্টগুলো কিন্তু অন্যান্য মানুষদের নজরে আসবে। সেক্ষেত্রে আপনারা যদি নিশ্চুপ থাকেন বা তোমরা যদি নিশ্চুপ থাকো, সেক্ষেত্রে ধরেই নেওয়া হবে যে এই নিয়ে ছাত্রছাত্রীদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে যেমন হচ্ছে যেভাবে হচ্ছে সেইভাবে হবে, ছাত্রছাত্রীদের যেখানে কোনো অসুবিধে নেই সেখানে আর এই নিয়ে বিশেষ কোনো কিছু বলার থাকে না। তাই ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই তোমরা বা আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ছাত্রসুলভভাবে সমস্ত কিছু ঠিকঠাক রেখে আপনারা কিন্তু আপনাদের মতামত এই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি আজকের এই ভিডিওতে আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে অল ভিডিও সিলেক্ট করবেন। তাহলে পরবর্তীতে এই চ্যানেল থেকে যখন একের পর এক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড হবে তার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং ভিডিওটি সাথে সাথে দেখে নিয়ে আপনি নিজেকে আপডেট রাখতে পারবেন। ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের জানাবো যে অবশ্যই এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক আপডেট তোমরা পেয়ে যাবে, এমনকি অনেক কিছু কিছু বিষয় থাকে যেগুলো তোমাদের একটু লাইভ দেখিয়ে দিলে সুবিধে হয়, সেই সমস্ত বিষয়গুলো যেমন পরীক্ষার ফর্ম ফিল আপ, রিনিউয়াল, এই সমস্ত বিষয়গুলো একেবারে সহজ সরলভাবে সহজ সরল ভাষায় গোদা বাংলায় তোমাদের এই চ্যানেল থেকে লাইভ দেখানোর ব্যবস্থা রয়েছে। তাই অবশ্যই প্রত্যেকের কাছে আমি বলবো, প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে তোমরা বা আপনারা প্রত্যেকেই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। এইবারে বলি ইউনিভার্সিটির কাছে কোন দুটো বিশেষ অনুরোধ এই ভিডিওর মাধ্যমে আজকে করা হচ্ছে। প্রথম অনুরোধ ইউনিভার্সিটির কাছে থাকবে সেটা হচ্ছে নাম্বার বিভাজন। আগের বছর আমরা দেখেছি যে ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষার নেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরাও অনলাইন পরীক্ষার ডিমান্ড করেছিল, সেই কারণে ইউনিভার্সিটি থেকে কিন্তু অনলাইন পরীক্ষার একটা নাম্বার বিভাজন দেওয়া হয়েছিল। আমরা জানতে পেরেছিলাম যে একটা প্রশ্নের মান 2। কিন্তু এই বছর আমরা প্রত্যেকেই জানি যে টার্ম এন্ড এক্সাম অফলাইনে হবে। এখন এই যে ইউনিভার্সিটি এখানে পরীক্ষা মানে দুটো ভাবে হচ্ছে, সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সাম। আমরা কোথাও একটা মৌখিকভাবে শুনেছিলাম, মানে কোনো লিখিত বা অফিসিয়ালি সেই রকমভাবে না হলেও আমরা শুনতে পেয়েছিলাম যে অ্যাসাইনমেন্ট যেহেতু অল্প নাম্বারের, মাত্র 20 নাম্বারের, সেই কারণে অ্যাসাইনমেন্ট অনলাইনে হলেও হতে পারে, MCQভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট হলেও হতে পারে। কিন্তু এই বছর টার্ম এন্ড যে এক্সাম সেটা তো অফলাইনে হবে, এখানে তো আর অন্য কোনো চিন্তা থাকার কথা নয়। তাহলে যদি আমরা ধরে নিই যে অ্যাসাইনমেন্ট আমাদের অনলাইন হচ্ছে, অ্যাসাইনমেন্টও যদি অফলাইনে হয় সেটা তো একই রকমভাবে একই রকম প্রসেস হবে, একই রকমভাবে তারও নাম্বার বিভাজনের একটা জানার ইচ্ছে থাকবে। কিন্তু আমরা এখন ধরে নিচ্ছি যে অ্যাসাইনমেন্টটা অনলাইন, কিন্তু টার্ম এন্ড এক্সাম সেটা তো অফলাইন। সেক্ষেত্রে টার্ম এন্ড এক্সাম 50 নাম্বারের, কারণ ইউজি ছাত্রছাত্রীদের বেশিরভাগ কোর্স 70 নাম্বারের, দুটো কোর্স সম্ভবত 60 নাম্বারের আছে।
সেক্ষেত্রে এই যে টার্ম এন্ড এক্সামের যে ব্যাপার, সেই যে পরীক্ষার যে নাম্বার সেটা কিন্তু 50 নাম্বারের, যে কোর্সটা 70 নাম্বারের সেটার অ্যাসাইনমেন্ট 20, টার্ম এন্ড 50, এবং যে কোর্স 60 নাম্বারের তার অ্যাসাইনমেন্ট 10 এবং টার্ম এন্ড যে পরীক্ষা হবে তার নাম্বার হচ্ছে 50। তাহলে 50 নাম্বারটা কিন্তু ফিক্সড থাকছে টার্ম এন্ড এক্সামের জন্য। এবার ইউনিভার্সিটির কাছে অনুরোধ আমরা এটা করছি, ইউনিভার্সিটি যেন বছরের শুরু থেকেই, বর্ষ শুরুতে ছাত্রছাত্রীদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই যে 50 নাম্বার, এই 50 নাম্বার কিভাবে বিভাজন হচ্ছে, নাম্বার 10 নাম্বারের 2টো প্রশ্ন, 5 নাম্বারের 2টো, 3 নাম্বারের 1টা, কীরকমভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, বা তারা যদি মনে করে বাইরে থেকে নোটপত্র নেবে সেক্ষেত্রে তারা কিভাবে এগোবে। এখন অফলাইন এক্সাম হবে তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু প্রিপারেশান ছাত্রছাত্রীরা কিভাবে নেবে। তাই এই নাম্বার বিভাজন এটা ইউনিভার্সিটি থেকে যত তাড়াতাড়ি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো হবে ছাত্রছাত্রীদের অনেক সুবিধে হবে, এবং আমরা যারা বাইরে থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে আমরা হেল্প করে আসছি আমাদেরও কিন্তু অনেক সুবিধে হবে, একটা কোনো কিছু সাজেশান তৈরি করতে, একটা গাইড দিতে, নোটপত্র রেডি করতে আমাদেরও কিন্তু অনেকটা সুবিধে হবে ছাত্রছাত্রীদের পাশাপাশি। তাই ইউনিভার্সিটির কাছে আমরা বিশেষ অনুরোধ রাখব, ইউনিভার্সিটি যত তাড়াতাড়ি সম্ভব এই অফলাইন এক্সামের নাম্বার বিভাজনটা কীরকমভাবে ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিয়েছে বা কীরকমভাবে হবে সেটা যেন ছাত্রছাত্রীদেরকে যতটা সম্ভব তাড়াতাড়ি জানানো যায়, ইউনিভার্সিটি যেন ছাত্রছাত্রীদের সামনে পরিষ্কার করে একটা নোটিশ বা এই নিয়ে কোনো কিছু একটা যেভাবে জানালে ছাত্রছাত্রীরা জানতে পারবে, এই নিয়ে ইউনিভার্সিটি যেন একটা সিদ্ধান্ত নেয়। এবং এই বিষয়ে আমার ভিডিওর মাধ্যমে ইউনিভার্সিটির কাছে অনুরোধের সুরে দৃষ্টি আকর্ষণ করছে। এবার আমাদের দ্বিতীয় অনুরোধ, নাম্বার বিভাজন তো জানতে পারবো, কিন্তু নাম্বার বিভাজন জানার পরে ছাত্রছাত্রীদের তো পড়াশোনা করতে হবে, এবং সেই পড়াশোনা তো আর মানে এমনি এমনি হবে না, পড়াশোনা করতে গেলে দরকার বইপত্র। এখানেও ইউনিভার্সিটির কাছে বিশেষ অনুরোধ থাকবে যে বছরের শুরু থেকেই ছাত্রছাত্রীদের, প্রত্যেক ছাত্রছাত্রী যেন বইপত্র তারা পেয়ে যায়। এবার বইপত্র একজন ছাত্রছাত্রী পেয়ে যাওয়ার পর সে পড়াশোনা করলো কি করলো না সেটা তার নিজের ব্যক্তিগত একটা ব্যাপার, কিন্তু এই বই পাচ্ছি না, আমার বন্ধু পেয়ে গিয়েছে, আমি 2টো পেয়েছি, আমি 1টাও পাইনি, এই যে ছাত্রছাত্রীদের অভিযোগ, এই যে ছাত্রছাত্রীদের যে মনের একটা ব্যথা কষ্ট যে আমি কোর্স ফি তো টোটালটা কমপ্লিট করে দিয়েছি, তাহলে বই পাওয়ার ক্ষেত্রে আমাকে কেন বঞ্চিত হতে হচ্ছে, তো এই রকম যে ব্যাপারগুলো এগুলো যেন ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে ফেস করতে না হয় এই বিষয়েও কিন্তু আমি ইউনিভার্সিটির দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ অনুরোধ রাখছি। কারণ এই বই পাওয়ার ব্যাপারটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একজন ছাত্রছাত্রীর পড়াশোনার প্রস্তুতির ব্যাপারে, পরীক্ষায় ভালোভাবে মানে কিভাবে লিখবে, কিভাবে সে নিজেকে মানে এগিয়ে নিয়ে যাবে, পড়াশোনা কিভাবে শুরু করবে, সে আগে বইপত্র পেয়ে দেখবে যে হ্যাঁ বইপত্রে সমস্ত কিছু ঠিকঠাক আছে বা এটা ঠিকঠাক নেই, দরকার হলে সে টিউশন নেবে কি নেবে না, সমস্ত কিছু কিন্তু মানে নির্ভর করছে, সমস্ত কিছু না হলেও অনেক কিছু তো নির্ভর করছে এই বইপত্রের ওপর। তাই এই বিষয়েও ইউনিভার্সিটির কাছে বিশেষ অনুরোধ থাকবে যেন বইপত্রগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি ছাত্রছাত্রীদেরকে যেন দিয়ে দেওয়া হয়, কারণ এই বইপত্র পাওয়া নিয়ে ছাত্রছাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা ইউনিভার্সিটির কাছে 2টো অনুরোধ রাখলাম। আমাদের প্রথম অনুরোধ, ইউনিভার্সিটি যেন নাম্বার বিভাজনটা ছাত্রছাত্রীদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেয়, এবং আমাদের দ্বিতীয় অনুরোধ, ছাত্রছাত্রীরা যেন বইপত্রগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যায় যাতে তারা প্রথম থেকেই খুব মজবুতভাবে তাদের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতে পারে, তারা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে অফলাইন পরীক্ষার জন্য।
এখন প্রথম থেকে যত ভালো প্রিপারেশান নিয়ে ছাত্রছাত্রীরা এগোবে, শেষের দিকে রিভাইজ করবে, সেক্ষেত্রে সে খুব মজবুতভাবে কিন্তু তার প্রিপারেশানটা হবে। তাই বইপত্রটা যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রছাত্রীরা পাবে সেটা কিন্তু খুব ভালো হবে। এই নিয়ে আপনাদের মতামত কী, তোমাদের মতামত কী, তোমরা কী বলতে চাইছো, তোমাদের মানে অনুরোধ কী ইউনিভার্সিটির কাছে, তোমরা যদি কিছু অনুরোধ করতে চাও সেক্ষেত্রে অবশ্যই এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। এবং এই নিয়ে তোমাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে, যদি কোনো কিছু জানাতেও চাও, সেটাও কিন্তু এই কমেন্ট বক্সে তোমরা তোমাদের সুচিন্তিত মতামত সেটাও কিন্তু এই কমেন্ট বক্সে কমেন্ট করে উল্লেখ করতে পারবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা বা আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।